লাউ শাকের সাথে কিছু অপকারিতা সম্পন্ন হতে পারে, যেমন গ্যাস এবং পাচনের সমস্যা। লাউ শাকে এনজাইম প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত সুলভ ফাইবার থাকায় এর অত্যধিক সেবন গ্যাস এবং পাচনের সমস্যা সৃষ্টি করতে পারে, যার ফলে মারাত্মক পেট ব্যথা ও উদরের অসুস্থতা হতে পারে, অ্যালার্জি রিয়াকশন। কিছু মানুষের জন্য লাউ শাক অ্যালার্জি রিয়াকশন সৃষ্টি করতে পারে, যার ফলে ত্বকে লালচিত বা খুজলি, শ্বাসতন্ত্রের অস্বাস্থ্যকর পরিবর্তন, চোখে পানিপাত ইত্যাদি দেখা দেওয়া হতে পারে। অক্সালিক অ্যাসিডের বিস্তার। লাউ শাকে মাত্রাতিরিক্ত পরিমাণে অক্সালিক অ্যাসিড থাকায় দ্রুত অথবা অতিরিক্ত খাবার করলে এটি ক্যালসিয়াম সংক্রান্ত সমস্যা যেমন গ্রন্থিপাত, কিডনি স্টোন ইত্যাদি উৎপন্ন করতে পারে। এগুলি হলো কিছু সাধারণ অপকারিতা যা কয়েকটি মানুষের জন্য লাগতে পারে। তবে বিশ্বাস করা হয় যে এই অপকারিতা সাধারণত কমন এবং বেশিরভাগ মানুষের জন্য এগুলো সমস্যা তৈরি করে না। তবে যদি কেউ এই সমস্যাগুলির সম্মুখীন হন বা অ্যালার্জিক হন, তাহলে লাউ শাক সেবন করা উচিত না হতে পারে। সর্বাপেক্ষা চিকিৎসকের পরামর্শ নিন।